অনেক সময় অদৃশ্য কিছু হাত থাকে, যে হাত আসলে সবকিছু পরিচালনা করে। আমরা আসলে পুতুলের মতোই সেই হাত দ্বারা পরিচালিত হই, সে কারণেই হয়তো আজকে এখানে বসে আছি। আমাদের কাজ হচ্ছে বিনোদন দেওয়া, গান করা, অভিনয় করা। আমাদের কাজ কিন্তু ভাইরাল হওয়া না। আমি আসলে যে যুগে কাজ করা শুরু করেছি সেই যুগটা অন্যরকম ছিল। আমরা গান গাইতাম, অভিনয় করতাম, তারপরে মানুষের কাছে পৌঁছেছি। আমাদের কাজের প্রতি মানুষের ভালোবাসার কারণে আমরা সেলিব্রিটিজ হয়েছি হয়তো। তারপরে এরকম মাইক হয়তো মাঝে মাঝে আসতো, কিন্তু এখন যুগটা ডিফারেন্ট। এখন আসলে কাজ কী হচ্ছে সেটার চেয়ে বেশি মাইক সামনে কতগুলো আছে সেগুলো আসলে বেশি ইম্পর্ট্যান্ট। যারা হয়তো এতগুলো মাইকের সামনে ভালো করে, সুন্দর করে, কনফিডেন্টলি কথা বলতে পারেন, তারাই আসলে বেশি যোগ্য। কিন্তু আমি আসলে সেভাবে নিজেকে যোগ্য মনে করি না। আজকে আসলে কতটুকু কী বলা উচিত, কী বলা উচিত না সেটা আমি এখনও শিওর না। বাট এতটুকুই বলতে পারি যে জীবনে অনেক ঘটনাই ঘটে, সব কিছু সব এক্সপ্লেইন করা একটু মুশকিল হয়ে যায়। আমি আজকে এখানে এসেছি মূলত সবাইকে বলতে যে একটা লাইভে আপনারা দেখেছেন যে কোথাও আমরা আটকা পড়েছিলাম। আমরা আসলে কোনো জায়গায় আটকা পড়িনি, ইউ আর ওকে। এই কথাটাই আসলে অনেক মেসেজ এসছে, কারণ লাইফটা ডিলিট করে দেওয়ার পরে অনেক মানুষ রিচ আউট টু আস, আমরা আসলে ভালো আছি, এভরিথিং ইজ ফাইন, চিন্তার কোনো বিষয় না। আসলে কী ঘটনা ঘটেছিল সেটা আসলে কয়েকদিনের মধ্যেই আপনারা জানতে পারবেন। যেটা হয়েছে যে ঘটনাক্রমে আমরা ওখানে একটা কাজের জন্যই গিয়েছিলাম, সো তারপর সামহাও দেন ওখান থেকে তাহসান ভাই একটা লাইভ হয়, এবং তারপর আমি আসলে একটা স্টেটাস দিয়েছিলাম যে এটা কোথায় ফেসে গেলাম। তারপর অনেকে জিজ্ঞেস করছিল যে এটা কোথায় বা কী কারণে বা কী প্রসঙ্গে কথাটা বলছি, তো এটা আসলে ওই প্রসঙ্গেই ছিল আটকা পড়া বিষয়টা নিয়ে। তো এরপর obviously we got out, এবং ওটার একটা ভিডিও মনে হয় আপনারা দেখেছেন। অনেক সময় অদৃশ্য কিছু হাত থাকে, যে হাত আসলে সবকিছু পরিচালনা করে। আমরা আসলে পুতুলের মতোই সেই হাত দ্বারা পরিচালিত হই, সে কারণেই হয়তো আজকে এখানে বসে আছি। ফারিনের সাথে আমার যখন প্রথম পরিচয় হয় আজ থেকে অনেক বছর আগে, অভিনয় শিল্পী হিসেবে পরিচয় হয়েছে, কলিগ হিসেবে। শুটিংয়ের প্রথম দিনই আমরা কথা প্রসঙ্গে ও বলছিল ওর কখনোই আসলে অভিনেত্রী হওয়ার শখ ছিল না, ওর শখ ছিল ছোটবেলা থেকে ও সিঙ্গার হবে। ঠিক বলছি তো নাকি? আমরা যেরকম আগে সিঙ্গার হয়েছি, তারপরে অনুরোধে হয়তো অভিনয় করতে গিয়ে তারপরে ভালোবেসে অভিনয় করেছি, ও শুরুতেই অভিনয় শুরু করে দিয়েছে। সিঙ্গারটা তো কবে হবে তাহলে? কারণ আমরা এমন একটা সময় বসবাস করছি, কাজের যোগ্যতার চেয়ে মাইক্রোফোনের সামনে কত বেশি কথা বলতে পারি সেটাই আমাদের যোগ্যতা হয়ে যাচ্ছে। সো এখানে আমার খুবই ভালো লাগে যে শি ইজ গেটিং দ্যাট লাইন লাইট। বাট ওই যে প্রথম যে কথাটা বললাম, ওর ইচ্ছে ছিল সিঙ্গার হবে। সো এবার ঈদে ফারিনার আমার একটা গান রিলিজ পাচ্ছে, গানটা রেকর্ডিং হয়ে গেছে, আমরা ঈদেই গানটা রিলিজ করব। আর ওই গানের ভিডিও শ্যুটের সময় আমরা বিভিন্নভাবে একসাথে শপিং করছিলাম, একসাথে থেকেও করছিলাম, আলাদা থেকেও করছিলাম। সো ওই সুযোগে আমাদের একটু বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে, আমরা তার একটা পার্ট ছিল, আমরা হয়তো একটা স্টোরে গিয়েছিলাম। সো আজকে এতটুকুই বলতে পারছি, বাকি কিছু নিউজ হয়তো কয়েকদিনের মধ্যে জানবেন। এই পুরো ঘটনায় আমি যেটা বুঝতে পেরেছি, আমাদের অনেক মানুষ ভালোবাসেন, কারণ ওই লাইভে ছোট্ট করে একটা কথা ছিল, আমরা একটু ঝামেলায় পড়েছি। সো অনেক মেসেজ এসেছে যে আপনারা কি ঠিক আছেন, কোনো ঝামেলা, আসলেই কী হয়েছে? আমরা একটা কাজ করেছিলাম কমলা রঙের রোদ, প্রথম কাজটা খুব ভালো হয়েছিল, এই জন্য এটা একটা সিকুয়েলও হয়েছিলো, কমলা রঙের রোদ টু। কিন্তু ঝামেলা যেটা হয় যে কোনো এক সাংবাদিক ভাই হয়তো নিউজ করেছিলেন যে এই ব্যাপারটা আজকে একটু মনে হয় ক্লিয়ার করা, আর একটু ভালোভাবে যেহেতু আমরা দুজনেই এখানে আছি, আপনারা মানে উইথ ডিউ রেসপেক্ট নিউজ করেন, বাট মাঝে মাঝে এমন এমন হেডলাইনে আপনারা শিরোনাম করেন, অডিয়েন্স ভেতরে কি নিউজ আছে সেটা পড়ে দেখে না, তারা শুধু হেডলাইনটাই দেখে, এবং সেই হেডলাইনটা দেখে তাদের মনে একটা ধারণা জন্মে যায়, এবং কিছু কিছু অপসাংবাদিক বলবো তারা এই হেডলাইনটাকে ক্যাশ করে দুদিন পর পর। হ্যাঁ সরি, যেটা ও বলতে চাচ্ছে আসলে ওই
আমাদের নাটকটা হওয়ার পরে, কমলার রঙের রোদ হওয়ার পরে একটা ভুইফোর কোনো একটা অনলাইন সংবাদপত্র, যার নামও আমরা হয়তো জানি না, তারা নিউজ করলো তো তাহসান ফারিনের সংসার শুরু হলো, যেহেতু এটার এন্ডিংয়ে, নাটকের এন্ডিংয়ে আমাদের সংসার শুরু হয়। এখন ওই নিউজটাই 6 মাস 1 বছর পর পর বিভিন্ন ভুইফোর অনলাইন সংবাদপত্র মাধ্যমগুলো কী করতো, শেয়ার দিত, এবং এটা একটা সময় যেটা হয়ে গেল, প্রথম নিউজটাতে হয়তো ভেতরে লেখা ছিল এটা নাটকের গল্প, কিন্তু 2 বছর পরে যখন আবার ওই একই শিরোনামে নিউজ হলো, তখন কিন্তু আসলে ভেতরের নিউজটাও বদলে গেল। এবং সবচেয়ে কষ্টের ব্যাপার এটা ছিল, ওর যখন বিয়ে হচ্ছে তার আগের সপ্তাহেই এই নিউজটা আবার ভাইরাল গেল, এবং ওই সপ্তাহে আসলে আমার বাবাও মারা যান। আমার কষ্ট লেগেছিল যে আমার বাবা মারা গেলেন, এই সময়ও যদি মানুষ এই নিউজটাকে ভাইরাল করেন। সো আমরা আসলে এক ধরনের প্রতিবাদ স্বরূপ আজকে এখানে বসেছি। বিদেশে কিন্তু পাপারাজি বলেন অথবা ট্যাবলয়েডস অনেক র‍্যাম্পেন্ট, সেদিক থেকে কিন্তু আমাদের সাংবাদিক ভাই বোনেরা, আপনারা কিন্তু অনেক বেশি আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণে থাকেন এবং সহনশীলতার পরিচয় দেন। সো সেদিক থেকে আমরা কিন্তু খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে। কিন্তু যেটা দেখা যায় মাঝে মাঝে, এখন তো আসলে যে কেউ চাইলে মনে হয় আপনাদের কাতারে দাঁড়াতে পারছে, যে কোনো একটা ফোন, যে কোনো একটা ফেসবুক পেজ খুলে ফেললেই আমি আজকে নিজেকে সাংবাদিক বলে দাবি করতে পারছি, যেটা আমি মনে করি যে আপনাদেরই সোচ্চার হওয়া উচিত, যে আপনাদের জায়গাটা তো এত ঠুনকো না, যে যে কেউ চাইলেই তো আসলে একটা ক্যামেরা দিয়ে বলতে অথবা একটা ব্লগ খুলে বলতে পারেন যে আমি সাংবাদিকতা করছি। তারাই কিন্তু এই কাজগুলো বেশি করছে, কিন্তু সমস্যা হচ্ছে ওই কাজগুলোর ভিউজ বেশি হয়, কারণ চটকদার শিরোনাম থাকে। এখন হচ্ছে কি, ওই দৌড়ে, প্রতিযোগিতার দৌড়ে আপনাদেরকেও হয়তো ভাবতে হচ্ছে যে ওই ভুইফোর নিউজটার এত বেশি ভিউ হচ্ছে, আমারও ভিউয়ের জন্য হয়তো আমাকে ওরকম চটকদার নিউজ করতে হবে, এই প্রেশারটা হয়তো আপনাদের থাকে। সো আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই প্রেশারের বাইরে এসে যেন আপনারা আপনাদের কাজটা করতে পারেন, কারণ আমরাও কিন্তু এরকম প্রেশারে থাকি। আমাদের কাজ হচ্ছে বিনোদন দেওয়া, গান করা, অভিনয় করা, আমাদের কাজ কিন্তু ভাইরাল হওয়া না। কিন্তু আমরা এখন একটা প্রেশারে থাকি, যে কোনো একটা ক্যাম্পেইন, যে কোনো একটা গান, যে কোনো একটা মুভি করার পরে প্রডিউসার বলেন, চ্যানেল বলেন, সবাই বলে একটা কিছুটা স্ক্যান্ডাল হোক, একটা কিছু একটা ভাইরাল হোক, তাহলে ক্যাম্পেইনটা জমবে ভালো। এখন আমরা যে এই যে প্রেশারে থাকি, আপনারাও কিন্তু একই প্রেশারে থাকেন, কিন্তু আমাদের কাজ কিন্তু ভাইরাল হওয়া না, আপনাদের কাজও আর কিন্তু আসলে চটকদার হেডলাইন দিয়ে মানুষের কাছে পৌঁছানো না। আমার ক্ষেত্রেও যেটা হয়েছে যে অবশ্যই আমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন অনেকেই আমার বাবা মাকে জিজ্ঞেস করেছে বা আমাকে জিজ্ঞেস করেছে আমি ঠিক আছি কিনা। হ্যাঁ, আমি সাথে সাথে হয়তো রেসপন্ড করতে পারিনি, বাট পরবর্তীতে বলেছি যে আমি ঠিক আছি।